প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমার সালাম এবং শুভেচ্ছা নেবেন। নির্বাচনের মনোনয়ন প্রক্রিয়ার পর আমার অনেক সাংবাদিক বন্ধুগণ আমার প্রতিক্রিয়া জানবার জন্য আমাকে আপনারা যোগাযোগ করার চেষ্টা করেছেন, ফোন করেছেন। আমি আপনাদের কাছে একটু সময় নিয়েছি, আমি বলেছি আমি প্রতিক্রিয়া দিব। আর আপনাদের এই অনুরোধের পরিপ্রেক্ষিতে আজকে আমি আমার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ব্যক্ত করবার জন্য এখানে উপস্থিত হয়েছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের মাধ্যমে নগরবাসীকে এবং আমার প্রিয় দেশবাসীকে জানাতে চাচ্ছি যে আমি বলেছিলাম আমি রাজনীতিতে আমার বাবার হাত ধরে রাজনীতিতে এসেছি। রাজনীতিতে আমার বাবাকে আমি হারিয়েছি। আমার বাবার অনুপস্থিতিতে আমার নেত্রী শেখ হাসিনা আমার অভিভাবক। আমি বলেছিলাম আমার নেত্রী আমার জন্য যেটা ভালো মনে করবেন তিনি সেটা করবেন। আমার নেত্রী শেখ হাসিনা যেটা ভালো মনে করেছেন তিনি আমার জন্য সেটা করেছেন। আমি খুশি মনে বলতে চাই আলহামদুলিল্লাহ, আমার নেত্রী আমার জন্য যে সিদ্ধান্ত দিয়েছে আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের। রব্বুল আলামিন যাকে ইজ্জত দান করেন, যাকে অপমানিত করেন, সমস্ত ক্ষমতা সমস্ত কর্তৃত্ব মহান রব্বুল আলামিন। আমার নেত্রী যে সিদ্ধান্ত দিয়েছে আমি আবারও বলছি আমি খুশি মনে হাসি মনে মেনে নিয়েছি। তিনি যেটা আমার জন্য ন্যায্য মনে করেছেন, ভালো মনে করেছেন তিনি সেটা করেছেন। আমি আবারও মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আপনারা সকলে ভালো থাকবেন, আপনাদের সবার সুস্থতা কামনা করছি। বিষয়টি আমি আমার নেত্রীর সঙ্গে আলাপ আলোচনা করবো, পরামর্শ করবো। এছাড়া আপনারা জানেন যে আমাদের পুরনো ঢাকার একটা প্রতিনিধিত্ব সাধারণত প্রথাগতভাবে ঢাকার মেয়র বিশেষ করে পুরনো ঢাকার মানুষের প্রতিনিধিত্ব করে থাকে। আমার পুরনো ঢাকার মুরব্বিয়ান আছেন, আমার পুরনো ঢাকার অনেক আপনার বর্ষিয়ান যারা আমার মুরব্বী রয়েছেন আমি তাদের সঙ্গে আলাপ আলোচনা করব। আমি আমার প্রিয় নেত্রীর সঙ্গে আলাপ আলোচনা করব। পরবর্তীতে আপনাদেরকে আমরা ইনশাল্লাহ সিদ্ধান্ত জানাব। আমি সে ব্যাপারটা বিন্দু মাত্র সেই ব্যাপারটার দিকে আমি লক্ষ্য করছি না। আমার নেত্রী আমার জন্য যেটা ভালো মনে করেছেন উনি সেটা করেছেন, আমি খুশি আলহামদুলিল্লাহ। আমরা আমাদের এই আমাদের মেয়াদকাল 5 বছরের জন্য আমরা নির্বাচিত হয়ে থাকি। সেই অনুযায়ী আমাদের আগামী 17ই মে আমি যদি ভুল না করে থাকি, আইনগত ব্যাখ্যায় যদি কোনো ধরনের ভুল না থাকে, আগামী 17ই মে আমাদের মেয়াদ শেষ হতে যাচ্ছে। এই সময়টুকু পর্যন্ত আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব। কিছু আমাদের বিশেষ করে জলসবুজে ঢাকা যে প্রকল্প, আমাদের অনেক চমৎকার মাঠ এবং খেলার মাঠ, সেগুলো 80-90% আপনার কমপ্লিট হয়ে গেছে। 10-15% বাকি আছে বেশিরভাগ। আশা করি আগামী মাস দুয়েকের মধ্যে, তিনেকের মধ্যে এই আপনার জল সবুজে ঢাকা প্রকল্প আমরা শেষ করতে পারবো। এছাড়া আমাদের আরো কিছু আপনার প্রকল্প রয়েছে যেগুলো এই সময়ের মধ্যে শেষ হয়ে আসবে। কিছু প্রকল্প রয়েছে যেগুলো আপনার সময় সাপেক্ষ ব্যাপার। আমাদের বেশ কিছু কমিউনিটি সেন্টার, মাল্টি আপনার কমপ্লেক্স, বেশ বড় রকমের ফ্যাসিলিটিস দেওয়া বেশ কিছু প্রজেক্ট রয়েছে, আমরা সেগুলো কাজ এগিয়ে নিয়ে যাব। আমাদের যে নবনির্বাচিত জনগণের ভোটে নবনির্বাচিত যে মেয়র আসবেন ইনশাল্লাহ তিনি বাকি কাজগুলো সমাপ্ত করবেন। একজনের পক্ষে তো আপনার সমস্ত কিছু হয় না, এটা আপনার প্রক্রিয়া থাকে। আমি হয়তো শুরু করে গেলাম, কিছুটা কাজ আমি করে দিয়ে গেছি, বাকি কাজ যিনি আসবেন তিনি করবেন, এটি প্রক্রিয়া। এভাবেই আমাদের শহর এগিয়ে যাবে, এভাবেই আমাদের দেশ এগিয়ে যাবে। কাজ একদম শুরু করে কতগুলো সম্পন্ন করে, যেমন আমরা একটা ইতিবাচক পরিবর্তনের সূচনা করতে বলবো সক্ষম হয়েছি। আমরা একটা ইতিবাচক পরিবর্তনের সূচনা করতে আমরা সক্ষম হয়েছি। এই ইতিবাচক পরিবর্তনের ধারা অব্যাহত থাকবে। যিনি পরবর্তীতে নির্বাচিত মেয়র হিসেবে এই শহরের দায়িত্বভার গ্রহণ করবে তিনি এটাকে এগিয়ে নিয়ে যাবে। আমার
যিনি হন তিনি আমার সার্বিক সহযোগিতা, আমার সার্বিক আপনার সহযোগিতা তার প্রতি থাকবে। এই শহরের মানুষ সবাইকে নিয়েই আমরা একটা চমৎকার ঢাকা ইনশাল্লাহ গড়ে তুলব। দেখুন, আমি বলি যে আমরা একটা ইতিবাচক পরিবর্তনের ধারা সূচনা করতে সক্ষম হয়েছি এবং ইনশাল্লাহ আমি বলি যে সেদিক থেকে মৌলিক সমস্যাগুলো আমি সমাধান করতে সক্ষম হয়েছি এবং আমি অনেকটাই সফল হয়েছি। আমি মানুষ, আমি ফেরেশতা না, আমি মানুষ, আমার ভুল ভ্রান্তি থাকতে পারে। আমি যদি দশটা কাজ করি, দশটাই যে আমি সঠিকভাবে সম্পন্ন করতে পেরেছি এমনটুকু কিন্তু না, আমার ভুল ভ্রান্তি থাকতে পারে। সেই ভুল ভ্রান্তিগুলো শুধরে নিয়ে আগামীতে যিনি আসবেন আমি তাকে আমার পরামর্শ বলেন কিংবা সাহায্য বলেন, আমার যে অভিজ্ঞতা বলেন সেই অভিজ্ঞতা দিয়ে আমি তাকে সাহায্য করব, সেগুলো থেকে এগিয়ে নিয়ে যাবে। আমরা ইনসান, আমরা মানুষ, আমরা ভুল ত্রুটির ঊর্ধ্বে নই, থাকতে পারে ভুল ত্রুটি থাকতে পারে, সেইখান থেকে আমরা অভিজ্ঞতা নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। এখানে দ্বিচারিক ভাব একেবারেই নেই, কারণ আমার আমার যিনি অভিভাবক তার দিক নির্দেশনা অবশ্যই আমার প্রয়োজন রয়েছে। আমার ঢাকাবাসী, আমার ঢাকাবাসী মুরুব্বিয়ান যাদের হাত ধরে আজ আমি এখানে এসেছি, তাদের পরামর্শের আমার প্রয়োজন রয়েছে। আর আপনারা এও জানেন যে আমি পূর্ণ মন্ত্রীর মর্যাদায় মেয়রের দায়িত্ব পালন করেছি, সেখানে আইনগত অনেক বিষয় রয়েছে, আমরা আলাপ আলোচনা করে